শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায়। আল্লাহ বানাইলো যাকাত, শয়তান বানাইলো কি কন্ত্রবুদ্ধি করে? সুদে আর যাকাতে পার্থক্য কি? সুদ হচ্ছে ধনীদের কা গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও, আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, সব গরিবদেরকে বন্টন করে দাও। সুবহানাল্লাহ, এর নাম যাকাত। আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে, সূরা হাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়াআতাউয যাকাত ওয়ামারু বিল মারুফি ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মোমেন বান্দারে ক্ষমতা দেই, তারা চার দফা কাজ করবে। কয় দফা বলে? এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে। এক নম্বর কাজ, নামাজ প্রতিষ্ঠা করবে। ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে, বেলা একটার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য। জোহরের নামাজ আর দুপুরের খানার বিরতি, নামাজ শেষ আবার কাজ করতে আসো। নামাজ বাধ্যতামূলক। নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি? তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলক ভাবে নামাজ হয়, আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে, অফিসারদের নিয়ে, দারোগা যদি, ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয়, এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে ইমামতি করে নামাজে, মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে, অফিসারদের নিয়ে সচিবালয় ইমামতি করে, এই মন্ত্রী, এই এমপি, এই ওসি, এই এসপি, এদেরকে পিটাইয়াও ঘুষ খাওয়া যাবে? যাবে না। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের ইমামতি করবেন, শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ ওয়াক্ত নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে, ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাজ হবে? হতে পারে না। এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে, কে বলতেছেন? কার কথা শুনাইতেছি? প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো, দুই নম্বরে যাকাত আদায় করো, দুই নম্বরে কি? যাকাত আদায় করো। এই যাকাত গভর্নমেন্ট আদায় করবে। আল্লাহর কায়দাটাকে দেখেন, এর মধ্যে সিগনিফিকেন্স কি? গভর্নমেন্ট আদায় করবে কেন? আমরা দিলে হবে না কেন? আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে। ইসলামী সরকার হলে, অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে যাকাত কালেকশন করবে গভর্নমেন্ট। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ, আমার কিছু সাহায্য করেন, উনি যদি আমাকে সাহায্য দেন যাকাত থেকে, অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন, চিরটাকাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে। আল্লাহ চান না তার কোনো বান্দার মাথা আর একটা গোলামের সামনে নত হোক। সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও, তোমার মাথা উঁচু থাকুক। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। এ মাথার অনেক দাম, যেখানে সেখানে সেজদা দিয়েন না, পীর বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায় না। কদম বসি করতে ইচ্ছা করে করেন, আমি বাধা দেব না, কিন্তু মাথাটা নিচু করেন না। মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না। এ মাথার অনেক দাম, আপনার বডি সেনাই যাবে না যদি মাথা না থাকে। আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন, এটা বডির আইডেন্টিটি। এই জন্য দেখবেন, দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে, রিজিকের উপরে মুখ লাগাইয়া খায়। গরু, বাছুর, মুরগি, হাঁস, হাতি, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায়। কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে, এখানে দেয়। আল্লাহ চান রিজিকের সামনে আমার বান্দার মাথা নত হবে না। মাথা নত হবে তো রাজ্জাকের সামনে নত হবে, রিজিকের সামনে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও, তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে, কোনো ব্যক্তির কাছ থেকে নয়। গভর্নমেন্ট কালেকশন করবে, গভর্নমেন্ট বিতরণ করবে। এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম, দারিদ্র বিমোচন করা। কারণ কি? কারণ হলো আমার রসুল বলেছেন, কাদাল ফাকুরু আইয়া কুনা কুফরা, দারিদ্র মানুষকে কুহরির মধ্যে ঠেলে দেয়, তার নামাজ রোজা থাকে না, আল্লাহ রসুল থাকে না,
দরিদ্রের ধর্ম একখানা রুটি, সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে। আছেন একটা কবিতা এরকম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন তার ধর্ম হয়ে যায় ওইটা। এই জন্য রসুল্লাহ বলেছেন, কাদাল ফাকরু আইয়া কুনা কুফরা। রসুল্লাহর একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগ্রাল সেশন উদ্বোধনী দিন, আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয়, রসুল্লাহর ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নববীর ভিতরে, খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম, খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ, উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা, নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার ট্যাপ ট্যাপানি। এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন, বুখারীর হাদিস, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রসুলের আদত মুবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন, জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই। বলেছেন কিছু নাই, বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ, শুধু দিয়েছেন কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি, ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন, রাসূলুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, আমরা ক্ষুধার্ত, দুই তিন দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন, আমারও তো একই অবস্থা, চলো। তিনজন বেরিয়ে গেলেন, মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম, 4,733 টাকা ছিল বিমানের ভাড়া। তখন মসজিদে নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেই বাড়িতে গেলাম, ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি, তীর আর ধনুক। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি, সেই তীর, সেই ধনু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল, যদি ধরতে পারতাম প্রণাম করে একটা চুমা দিতাম। এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন, আবু আইয়ুব আনসারী তিনজন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি একটা ছাগল জবাব করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন, হাদিস শোনাচ্ছি গল্প নয়, কিছু খোরমা এনে রসুলের সামনে রাখলেন। রসুল্লাহ বললেন, এর মধ্যে কাঁচা পাকা আধা পাকা তিন পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, রসুলের সামনে গোস্ত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হযরতে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া দিলেন। বললেন, আবু আইয়ুব, এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছাইছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, একদিন দুই দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন, এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায়, ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন,
তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোণায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করল, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোশক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে, আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বিধান কায়েম করলেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে, যাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো, একজন লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাতকার টাকা নিয়ে ঘুরতেছে যে যাকাত কাকে দিবে, তিন দিন হলো যাকাত নেওয়ার মতো একটা লোক পেল না, অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক, সালাম আলাইকুম, আমি তিন দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি, আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কি না আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে ছেঁড়া খাতা, তোমার ওই টোপলায় যত টাকা ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে, আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরিব মানুষ পাই নাই এই দেশে। এটি হলো জাকাতের কল্যাণময়তা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা।